ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের সন্ধান পেতে বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন তার স্ত্রী মেহেরুননিসা মেহরিন। মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর চিঠি দেন তিনি। চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আশুগঞ্জ প্রেস ক্লাবকে অনুলিপি দেওয়া হয়েছে। চিঠিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে তার স্বামী আসিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং প্রতিনিয়ত তাদের হুমকি ধমকিও দেওয়া হচ্ছে, তাই আসিফকে খুঁজে পেতে সব ধরনের সহযোগিতা কামনা করেন তিনি। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং সেখানে ভোটের পরিস্থিতি আমাদেরকে জানাবেন? সিন্ধিয়া, আমি এই মুহূর্তে ঠিক আশুগঞ্জেই রয়েছি, আশুগঞ্জের শ্রম কল্যাণ কেন্দ্র। সেখানে সকাল 8:30 থেকে এখানে ভোট শুরু হয়েছে, তবে ভোট কেন্দ্রগুলোতে আসলে ভোটার উপস্থিতি কিছুটা কম, কারণ অনেকেই বলছে যে শীতের সকাল যার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে সকালে প্রথম এক ঘন্টায় আমি যদি বলি তাহলে 2400 ভোটারের মধ্যে এই কেন্দ্রে ভোট পড়েছে 28টি। তো তারা আশা করছেন যে ভোটার উপস্থিতি কিন্তু আস্তে আস্তে যত সময় যাবে তো আস্তে আস্তে বাড়বে। তো আপনি জানেন যে এই এখানে এই ব্রাহ্মণবাড়িয়া দুই আসন উপনির্বাচন নিয়ে আসলে অনেক কিছুটা নাটক হচ্ছে, যেমন বিএনপির সংসদ সদস্য আব্দুস সাত্তার ভুঁইয়ার পদত্যাগের কারণে কিন্তু এখানে এই উপনির্বাচন হয়, আবার পরবর্তীতে তিনি কিন্তু প্রার্থী হয়েছেন, স্বতন্ত্র প্রার্থী, এবং বিএনপি থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। এছাড়া বিএনপির আর এক প্রার্থী তাকেও কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, তবে এরপর থেকে তিনি যে নিখোঁজ রয়েছেন সে বিষয়ে এখন পর্যন্ত কিন্তু এখানে তেমন কোনো তথ্য কেউ জানাতে পারেনি। তবে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেক মোতায়েন করা হয়েছে, কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না হয় সে ব্যবস্থা রাখা হয়েছে অনেকটাই। তবে সকাল থেকে যেহেতু শীতের সকাল তেমন ভোটার উপস্থিতি তেমন এখনও বাড়েনি, তবে বেলা যাওয়ার সাথে সাথে বাড়বে বলে তারা আশা করছে। আমরা এই মুহূর্তে যে দুই তিনটি কেন্দ্র ঘুরেছি সকাল থেকে, সবগুলোতেই কিছুটা কম দেখতে পেরেছি। তো এখানে যে আরও দুজন প্রার্থী রয়েছেন, আব্দুল হামিদ ভাসানি, এছাড়া জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল। তো মূল কিন্তু এই নির্বাচন হচ্ছে আসলে আব্দুস সাত্তার ভুঁইয়া এবং যিনি নিখোঁজ হয়েছেন আসিফ আহমেদ, এই দুজনকে কেন্দ্র করেই সকল আলোচনা রয়েছে। তো এই এই কেন্দ্রে এই দুই আসনে 3,73,313 জন ভোটার রয়েছেন, যাদের এবার এই এটা নিয়েই আসলে পুরোটা নির্বাচন, এই পুরো উপনির্বাচন কেন্দ্র করে আসলে এই আসিফ আহমেদের নিখোঁজ হওয়ার কথাটাই আসলে এখনও সবার মুখে মুখে যে কি হচ্ছে। তো এছাড়া ইলেকশনের যেটা হচ্ছে ভোটার উপস্থিতি বাড়বে বলে তারা আশা করছে এবং আস্তে আস্তে আমরা সেটা দেখতে পাবো। সিন্থিয়া, ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীয়ত খান।